নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার, আজকের আজকের বিষয় হচ্ছে নানা প্রজাতির বাঁদর। বাঁদর হলো সেই জাতীয় প্রাণী যাদের আমরা দিন রাত আমাদের চারপাশে দেখতে পাই। বাঁদররা সাধারণত উষ্ণ ও নিচু এলাকায় বসবাস করে। পৃথিবীতে নানা ধরনের বাঁদর দেখতে পাওয়া যায়, তাদের চেহারাও আলাদা আলাদা। একটি বাঁদরের শরীরে নানা রঙের লোম মিলেমিশে থাকে। লোমের রং সাধারণত হয় সাদা, ধূসর, কালো, লাল, সোনালি, খয়েরি ও সবজে। বাঁদরের মুখ ছোটখাটো লোমে ঢাকা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মুখের চামড়ার রং সাধারণত হয় কালো, গোলাপি, ধূসর, খয়েরি। প্রায় সব প্রজাতির বাঁদরেরই লেজ থাকে। শরীরের আকারও এক প্রজাতির বাঁদর অন্য প্রজাতির থেকে আলাদা হয়। এখনো পর্যন্ত জানা গিয়েছে দক্ষিণ আমেরিকার পিগমি মার্মোসেট প্রজাতির বাঁদররা আকারে সবচাইতে ছোট হয়। এদের শরীরের দৈর্ঘ্য মাত্র 6 ইঞ্চি হয়, তবে তার সঙ্গে থাকে 7 ইঞ্চির মতো লম্বা একটি লেজ। আর সবচেয়ে বড় আকারের বাঁদর হলো আফ্রিকার বেবুন। বেবুনের শরীরের দৈর্ঘ্য 2 ফুটেরও বেশি, তাছাড়া লেজও থাকে। এদের ওজন 75 কিলোগ্রাম পর্যন্ত হওয়া সম্ভব। সাধারণত বাঁদরেরা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। দক্ষিণ আমেরিকার হাউলার বাঁদররা গোটা বংশ একসঙ্গে ঘুরে বেড়ায়। বাঁদররা সাধারণত পোকামাকড়, পাখি, পাখির ডিম, গাছের পাতা, শিকড়, ফল, শস্য ইত্যাদি খেয়ে থাকে। কিছু প্রজাতির বাঁদর আবার ছোটখাটো স্তন্যপায়ী প্রাণী টিকটিকি খেয়ে বেঁচে থাকে। কয়েকটি প্রজাতির বাঁদর যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার কাঁকড়া খেকো বাঁদররা সেলফিশ খেয়ে বাঁচে। বাঁদররা সাধারণত দিনের বেলায় খাওয়া দাওয়া সেরে নেয়। দক্ষিণ আমেরিকার পেঁচা বাঁদররা দিনের বেলায় ঘুমিয়ে কাটায় আর রাতে খাদ্যের সন্ধানে বেরোয়। লায়ন টেইলড ম্যাকিউ বাঁদররা দেখতে অনেকটা সিংহের মতো, তাই তাদের এই ধরনের নাম। এদের লেজ সিংহের মতোই পিছন দিকে লোমওয়ালা, এমনকি মাথার চারপাশে সিংহের কেশরের মতো বড় বড় লোমও আছে। মধ্য আফ্রিকার পাটাস মাঙ্কি হলো প্রাচীন বিশ্বের বেঁচে যাওয়া একমাত্র বাঁদর প্রজাতি। প্রথম শ্রেণীর স্তন্যপায়ীদের মধ্যে এরাই সবচেয়ে দ্রুত গতির প্রাণী। এরা ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে। সাধারণত বাঁদররা উড়তে পারে না, কিন্তু রেড কোলোবাস প্রজাতির বাঁদররা অস্বাভাবিক লাফ দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।